কিসে স্বাধীন দেশ? এটা মিথ্যা দেশ। মুখে বলা হয় 30 লক্ষ মানুষের রক্ত দিয়ে দেশ স্বাধীন হয়েছে, আরো কয় লক্ষ চাও তোমরা? আবু সাহেবকে ফিরিয়ে পারবে? আবু সাহেবের রক্ত বিধা দিতে পারবে? পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসী তাকে গুলি করে করেছে, তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে, 12 দিন পরে আসতে ছেড়েছে। কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা গেছে পুলিশ গুলি করেছে। দায়ী না পুলিশ, দায়ী পুলিশের, দায়ী পুলিশের, দায়ী। যত মারবে তত প্রতিরোধ বাড়বে। মারার চিন্তা ছাড়ো, ক্ষমার চিন্তা করো। জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাও, যা করেছে সব দায় দায়িত্ব আমার, কারণ আমি এই দেশের প্রধানমন্ত্রী। আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি, যেসব শিক্ষার্থী তরুণ চলে গেছে দুনিয়া থেকে, আর একটা জীবনে ফেরত দিতে পারবো না, তাদের জন্য যা কিছু করণীয় শক্তি আমার আছে আমি সবই করবো, তোমরা আমাকে ক্ষমা করো, এটুকু বললে অন্তত তাদের বাপ মাদের অন্তর একটু শান্ত হবে, তাই না? আজকের প্রথম আলোর একেবারে শিরোনাম রিপোর্ট হচ্ছে, যত ছাত্র নিহত হয়েছে তার 77 ভাগ, যত মানুষ নিহত হয়েছে 200-র উপরে বলা হচ্ছে, তা শতকরা 77 ভাগ হলে আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে, তাদেরকে কে মারল? মারলে দেশের পুলিশ, দেশের আর্মি, এরাই মেরেছে। অথচ যাদেরকে বানানো হয়েছে বিডিআর, তারা যারা সীমান্তে লাশ কুড়ানোর জন্য একটা গুলি পাল্টা মারতে পারে না, প্রতিদিনই সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে, তাদের মধ্যে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই। সে যারা লাশ কুড়ানোর জন্য মেয়ে মেয়ে করে যারা লাশটা দাও, লাশটা দাও, আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নাই, নমরুদ বাঁচে নাই, ফেরাউন বাঁচে নাই, ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন, আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরে দিয়েছেন। যেদিন শেখ মুজিব মারা গেলেন, সপরিবার নিহত হলেন, তার মন্ত্রীরাই পরদিন চলে গেল খন্দকার মোশতাকের মন্ত্রিসভায়, কে আগে কোন পোস্ট কোন পদে মন্ত্রী হবে লাইন দিল। এই ইতিহাসটা আমরা ভুলে গেছি নাকি? আজকে যারা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হক তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُم مِّن نَّفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً ۚ وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ ۚ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض كأنما قتل الناس جميعا ومن أحياها كأنما أحيا الناس جميعا جابت الحمد والصلاة الله رب العالمين الجنة يوم جابت دوري صلاة الشيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة هل أن الله شبوري تاكلو كنا ترى بلار اوپر سراء دنیا دیکھلو অচেতন বিচার হয় নাই। এই আধিপত্যবাদী শক্তির লোকেরাই এখানে সব কাজ করছে, অথবা আমাদের সরকার এগুলি করছে নিজে। আর এই জন্য আমি ধন্যবাদ দেই আমারই মধ্যে একজন অধ্যাপক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মহিলা অধ্যাপিকা নাহার সুলতানাকে, যে তিনি তার নিজের রুম থেকে প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন সমস্ত হত্যাকাণ্ডের জন্য দায়ী হলো এই প্রধানমন্ত্রী।
অস্বীকার করলে হবে না, মিথ্যা বলবেন না, মিথ্যা বলা প্রত্যাগ করেন, সবার আগে সত্যবাদী হন। একটু আগেই আয়াতটা বললাম, কুলু কওলান সাদিদা ইসলিহ লাকুম আমালাকুম, তোমরা সত্য কথা বলো, তাই সমস্ত জিনিস আল্লাহ পাক সংশোধন করে দিবেন। মিথ্যা বললে আরো বেশি পাপই হবে, একটা মিথ্যা বলার পাপ, একটা ছাত্র হত্যা করার পাপ, নিরীহ নির্দোষ ছাত্র দিয়েছে একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য, কি সে কোটা? মুক্তিযোদ্ধার নামে 56% কোটাতেই ভর্তি হতে, আগে কোটাতেই 56% কোটা নির্দিষ্ট ছিল, আর এই প্রাইমারি স্কুল যে একেবারে সহজ, এইখানে 96% হল কোটা, আর মাত্র অল্প ক্ষুদ্রাংশ থাকে সেখানে যাবে মেধার ভিত্তিতে। তাহলে এদেশের ছাত্ররা কি জন্য লেখাপড়া করবে, কি জন্য বিসিএস করবে, যে তাদের যদি কোনো সুযোগই না থাকে? এই সত্য দাবি নিয়ে তারা এগিয়ে গেছিল, একটা মাত্র দাবি নিয়ে, সেখানে গুলি করে পরে এখন 9টা দাবিতে পরিণত হয়েছে, যত গুলি করবে তত দাবি বাড়বে। কিন্তু চিরদিনের জন্য বাংলার ইতিহাসে এই প্রধানমন্ত্রী চিহ্নিত হয়ে থাকবে একজন মিথ্যাবাদী খুনি হিসাবে। সাবধান, এগিয়ে যাওয়ার চেষ্টা করো না, আমাকে মারবে, এসো, আমি একজন বিশ্বের প্রফেসর, অত সহজে আমাদের জীবন চলে গেছে, আমরা মরবো, 77 বছর বয়স হয়েছে, তার বাঁচার দরকার নেই, কিন্তু মিথ্যার সঙ্গে আপোষ করতে রাজি নই। দেখছে বাংলাদেশ একটা হত্যাকারী দেশ, বাংলাদেশ একটা সবচেয়ে বাজে দেশ, যে দেশ একদিন সম্মানের স্থানে ছিল, আমাদের 1 কোটির মতো ছেলেরা বিদেশে চাকরি বাকরি করে পেটের দায়ে সংসার চালায়, ওখানে চাকরি রেমিটেন্স পাঠায়, বিগত 10 দিনে সবচেয়ে কম রেমিটেন্স এসেছে এই মাসে, জুলাই মাসে মাত্র $138 কোটি। তাদের বাচ্চা কাচ্চা না খেয়ে মরতেছে, আজকে যে মায়ের বুক খালি হয়েছে, যে বাপের বুক খালি হয়েছে, সে জানে মৃত্যু ব্যথা কি, দুনিয়া ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরও বলা হচ্ছে আমরা কিছুই না, সব সন্ত্রাসীরা মেরেছে, কে সে সন্ত্রাস চিহ্নিত করো তাদেরকে। সেই সন্ত্রাসীদের মধ্যে এখনো কথা আছে যে হিন্দি ভাষা মানে যে শোনা যাচ্ছে, হিন্দি ভাষায় কি বাংলাদেশে কথা বলে? কারা সে হিন্দিওয়ালারা? যদি বিচার বসে, বিচার তো হবেই, আজ হোক কাল হোক, জীবন দেশে হবে বা মৃত্যুর পরে হবে, বিচার হতেই হবে, হবেই, বিশ্ব বসে নাই, সারা দুনিয়ার চোখ এখন বাংলাদেশের দিকে। তুমি হয়তো মনে করেছো ইউটিউব বন্ধ করে দেবো, আর এসে আবার তো কিছু নাম তোমার বলে ইন্টারনেট বন্ধ করে দেবো, দুনিয়ার বহু ইন্টারনেট আছে, তারা সবই দেখতে পাচ্ছে, অত আর মিথ্যা নয়, সত্যের কাছে মাথা হতে করো, হাসপাতালে গিয়ে মিথ্যা মাত্র রুগী দেখার জন্য ঢং করতে যেও না, চেষ্টা করো ওই আবু সাহেবকে ফিরিয়ে দিতে পারবে, আবু সাহেবের রক্ত বিধা দিতে পারবে, পুলিশ রিপোর্ট দিয়েছে সন্ত্রাসে তাকে গুলি করে করেছে, তার জন্য একটা ছেলেকে আটকে রাখছে 12 দিন পরে আজকে ছেড়েছে, কেন? কোন ছেলে গুলি করেছে? পরিষ্কার দেখা গেছে পুলিশ গুলি করেছে, দায়ী পুলিশ, দীর্ঘ পুলিশের, দীর্ঘ পুলিশের, দীর্ঘ পুলিশের, ওকে হত্যা করো, কোরআনে হুকুম হলো হত্যার বদলে হত্যা, যে পুলিশ বলে ওই ওকে লাগে হত্যা করো, তাহলে বলতো তুমি সত্যি সত্যবাদী। আর বাঁচানোর জন্য বলছে পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের জোরেই তো না ঠিকই আছে, পুলিশকে বাঁচাতে হবে, তাই বলছে সন্ত্রাসের হত্যা করেছে, এত সস্তা বললেই হবে? তোমার রিপোর্টের 3 পয়সা মূল্য দেয় দেশের মানুষ, পুলিশ রিপোর্টের কোনো মূল্য দেশের মানুষ দেয় না, যে পুলিশ আমাকে হত্যা করে বানাতে পারে, যে পুলিশ আমার নামে 10-10টা মিথ্যা মামলা দিতে পারে, সে পুলিশকে থই তকা করি আমরা, জনগণের পয়সা দিয়ে যে পুলিশ পোষা হয়, বিজার পোষা হয়, আর্মি পোষা হয়, এদের প্রতি মানুষের সামান্যতম আর সম্মান আর মর্যাদা এখন আর নাই। আল্লাহ আমাদের দেশকে, তিনি তার নিজের রহমতের কারণে দেশ বাঁচাবেন, আল্লাহর রহমতে দেশটা ঠিকই আছে, তোমার চেষ্টায় নয়, মানুষ ভালো করে আল্লাহ বলছে মা আলাইকুম লা তুকাতিলু ফি সাবিলিল্লাহ আল মুস্তাদাফিন মিনাল রিজাল ওয়ান নিসা আল বিলদান আল্লাযী ইয়াকুলু রাব্বানা আতিনা মিন লাদুন্না ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ বলছেন, হতে এখন আর শুনতে পাচ্ছি না, কোরআনে বলে দিয়েছে, মানুষের হলো কি, সূরা নিসা 75 আয়াত, মানুষের হলো কি, তোমরা কেন যুদ্ধ লড়ে যাচ্ছ না, কেন লড়াই করছো না, অথচ আল মুস্তাদাফিন মিনাল রিজাল, পুরুষ নারী দুর্বল শ্রেণী তারা কান্নাকাটি করছে আমার কাছে, আল্লাহ ও জাল্লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা, আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি নেতা পাঠিয়ে দাও, ও জাল্লানা মিন লাদুনকা নাসীরা, তোমার পক্ষ থেকে আমাদের সাহায্যকারী পাঠিয়ে দাও, আমরাও দাও করছি প্রাণ ভরে, হে আল্লাহ এই নেতা হটাও,
জেলাতে পাঠিয়ে দাও, জেলাটা মানুষের জন্য কল্যাণ আনে, জেলাতে দেশের ইসলামের কল্যাণ বই আনে, ওই নেতা পাঠাও, জালিম নেতা হটাও, আল্লাহ হটাবে, তোমার কিছু বলা লাগবে না, কোন ভাবে তুমি হটবে তুমি জানো না এখন পর্যন্ত। বাইডেন বুশ বাড়াবাড়ি করছিল, যেদিন সে অস্ত্রের চালান পাঠালে অনুমোদন দিল হামাসকে হত্যা করার জন্য, তার পরদিন তার করোনায় ধরলো, কথা বলতে পারে কেন কি হলো কি বাইডেন গিরি নম্র উদ্দেশ্যে ও এটা গলার পরে বাইডেন বললো না না এই শীঘ্র নেতানিয়াহুকে ডাকো, এই যুগের হালাকু খাতে নেতানিয়াহু ওকে ডাকো, ওকে বলে দিল বাবা তুই চুক্তি রাজি হয়ে যা, আর আমি তো মরেই যাচ্ছিলাম, বাসে দেশে ঈশ্বর এখন তুই তো ঠিক ঠিক দেখো ওইরকম করোনায় ধরবে তোমার এই আমল তো কিছু হয় না আজকাল, কোন দিক দিয়ে আল্লাহ মারবে ঠিক নাই, বেশি বাড়াবাড়ি আল্লাহর সঙ্গে লড়াই করতে যাও না, আল্লাহর সঙ্গে পাল্লা যে করেছে টেকে নাই, নমরুদ বাঁচে নাই, ফেরাউন বাঁচে নাই, ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন, আল্লাহ নমরুদকে ছোট্ট একটা মশা দিয়ে মেরে দিয়েছেন, এসব ইতিহাস ভুলে গেলে হবে? অত শক্তির বড়াই করো না, যারা ইমান আসাদ্য মেন না খুব বতন বলেছিল আমাদের কম, আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে কে আছে, এই অহংকার করার কারণে আল্লাহ বুরাত কমকে ধ্বংস করে দিয়েছেন। এই যে বৃষ্টি হচ্ছে না, আট দিন বৃষ্টি আর সাত দিন একটা ঝড় ঝঞ্ঝা বইয়ে পুরো আত কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, পড়ে দেখুন না আমরা মনে মনে বৃষ্টির রহমতের এই বৃষ্টি আল্লাহকে বহু জালেম করে ধ্বংস করে দিয়েছে। আজ আর যে মমতারণা সাদের কম সালের কম জুলুম করতে করতে একেবারে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছিল, তখন সে সালের কমকে আল্লাহ পাক নবী সালেক বলেন সালে তোমার বাচ্চা কাচ্চা নিয়ে বেরিয়ে চলে যাও, হঠাৎ মেঘমালা এসে গেল, গরমে তিন দিনে একটা ছটফট করেছে, লোক কোথাও যেতে পারে না, আজকে যেমন ক্যালিফোর্নিয়া হচ্ছে দেখছেন আমেরিকা, ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে না, আগুনকে করতে আসলো চারিপাশে নদী আগুন করতে আসলো, আল্লাহ এগুলো যুগে যুগে দেখিয়ে দিয়েছেন, আগুনে এসে তিন দিন এমন আগুন ক্যালিফোর্নিয়ার 5,000 মানুষকে সরিয়ে দিয়েছে, এসি মেসি সব শেষ, পুরোপুরি সব ছাপ হয়ে গেছে, আল্লাহ পাক সেই আগুনে তিন দিন ধরে ওদেরকে পোড়াইছেন, ছটফট করেছে কোথায় যাও কোথায় যাও কোন পাত্তা পায় না, হঠাৎ দেখা গেল মেঘ এসে গেছে, মানুষ দৌড়ি সেই মেঘের তলা চলে গেল, লোকেরা বললো হাজা আর যে মমতারণা এই যে আসছে মেঘ আমাদেরকে বৃষ্টি বর্ষণ করাবে, এবার সমস্ত জালেমরা ওই মেঘের তলায় হাজির হলো, এইবার আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো এই মেঘ তুমি আগুনে পরিণত হও, সকলে পুড়িয়ে শেষ করে দাও, একটাও বাঁচেনি, ওই মেঘ আগুন হয়ে গেল সব ধ্বংস হয়ে গেল, ইতিহাস ভুলে গেলে হবে? কারাগারে বসে কোনো সাবজেক্ট খুঁজে নেবে, নবীদের কাহিনী লিখেছিলাম কারণ আমার খাতা আর কলম নিয়ে যেত, এক মাস ধরে দেখতো মৌলবীদের দিয়ে উনি কী লিখলো, আবার পরে আবার বলতে 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 ফিরিয়ে দিত, তাই ভাবলাম নবীদের খান লিখলে এখন ডিস্টার্ব করবে না, ওর আল্লাহ তাও বাসা নাই তাও নিয়ে যেত, এই নবীদের কাহিনীর মধ্যে এগুলো সব আছে, পড়ে দেখবেন বই মধ্যে কীভাবে আল্লাহ বিগত দিনে 6টা জাতিকে ধ্বংস করেছেন, বাংলাদেশ ধ্বংস হবে নেতাদের কারণে, নেতারা ধ্বংস হলে তো দেশ ধ্বংস হয়, সাধারণ মানুষের কিছু হয় না, আল্লাহ নেতাদেরকে উপরে নেতাদের কারণেই দেশটা ধ্বংস করে দেয় না, অতএব নেতাদের বলছে সাবধান হয়ে যাও, এখন এসে মিছিল করছে আমাদের আহলে হাদিস মিয়ার সাহেব, কত কান্না কান্দিছে কি বলে শোকের মাস শুরু হয়ে গেছে, কিসের আহলে হাদিস তোমরা লজ্জা করে না, আহলে মুখে বলতে লজ্জা নেই, আহলে হাদিসের নিজস্ব বৈশিষ্ট্য আছে, তারা কোশ্চিন করে বাতিলের সঙ্গে আপোষ করে না, আহলে হাদিস কোরআন যে বিরুদ্ধে কোনো কিছু মানে না, দুনিয়াতে গেলেও তাকে কোরআন এবং সহিহ হাদিসকে অগ্রাধিকার দিয়ে থাকে, কোরআনে যা আছে তাই করো যা নাই তা ছাড়বো, হাদিসে যা রয়েছে তাই মানবো যা নাই তা ছাড়বো, এই হলো আহলে হাদিস, শুধু রমজান করলে কি আহলে হওয়া যায় নাকি, এত সস্তা না, বাতিলের সঙ্গে এক মিনিটের জন্য আপোষ করা চলে না, যদি সে নিজেকে আহলে বলে তাকে অবশ্যই আপোষহীন হতে হবে, আপোষকামী হওয়া চলবে না, জীবনের প্রতিটি ক্ষেত্রে একদিন পাঁচ দিন না শুধু জুমার সময় না সব সময়, আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছে পরিষ্কার ভাবে দেখো ইয়াম ইয়াতাযাক্কারু ইনসানু মা সা ওবুরুজ জাতিয়ুল জাহিম লিমান ইয়ারা ফামান তাগাব আখির হায়াত আদ-দুনিয়া ফাইনাল জাহিম হিয়াল মাওয়া ওয়া আম্মা মান খাফ মাকাম রাব্বি ফা ওয়া নাহা নাফসা আন হাওয়া ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া সূরা আবাসা 35 থেকে 41 আয়াত সবই আমপারা আমপারা তো আমরা কিছু লেখা কিছুই না আসেন অন্তত আমপারা তো সেটা কিনে বাড়ি বসে পড়েন টাকা পয়সা দিয়ে খালি মাছ কিনে গোশত কিনে খাইয়েন কিছু এলেম শেখেন
আল্লাহ বলছেন যেদিন মানুষ তার কর্মফল নিয়ে চিন্তা করবে যে তার এতদিন করলামটা কি, সারা জীবন তো ব্যবসা বাণিজ্য কত কি করলাম, কি করলামটা কি, চিন্তা করবে নিজে নিজে কবে এটা কে আমাদের দিন, তার আগে তো সময়ই পাবে না। এবং জাহান্নামকে সামনে দেখানো বই দেখো তোমাকে ওখানে পড়তে হবে, জাহান্নাম সামনে একবারে। দুনিয়াতে যে ব্যক্তি সীমালঙ্ঘন করেছিল দুনিয়া এবং দুনিয়াবি জীবনকে অগ্রাধিকার দিয়েছিল, ফাইনাল জাহিম ওই যে জাহান্নাম ওটা তোমার ঠিকানা। একবার চাক্ষুষ দেখানো হয়, আল্লাহ পাক বাণীচিত্র অঙ্কন করে বান্দাকে আগেই শুনিয়ে দিয়েছেন, সাবধান বান্দা বাড়াবাড়ি করো না, সীমালঙ্ঘন করো না, দুনিয়া তোমাদের বেশি দিনের জন্য নয়, কদিন পরেই তোমার চোখ বন্ধ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে, অতএব সাবধান হয়ে যে ওই দেখা যাচ্ছে জাহিম জাহান্নাম। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, বিপরীত হলো যারা আল্লাহর দণ্ডমান প্রতি মুহূর্তে ভয় করে, আমি যা করছি আল্লাহ কেন আছে, এই যে কথা বলছে আল্লাহ শুনছেন। ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তি পূজা থেকে যে নিজেকে বিরত রাখে, যে না মন যা চায় তাই করব, এ থেকে যে নিজেকে বিরত রাখে, ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, জান্নাত তার ঠিকানা হবে ওই যে দেখো জান্নাত, মৃত্যুর পরে আল্লাহ আমাদেরকে উঠাবেন, তারপরে জাহান্নামের কঠিন অবস্থা দেখাবেন, তখন ভয়ে অবস্থা খারাপ হয়েছে, আগুনের মিশকাদে বেশ বাড়তি আজাবুল কবর আছেন, প্রথম দিকে ওখানে হাদিস করে পড়বেন, ওই দেখো আগুনের পরে আগুন ঢেউ গেলে যাচ্ছে, ওটাই তোমার ঠিকানা ছিল, এবার জান্নাতের চেহারা দেখাবে, এই দেখো জান্নাতের শুভতা যেমন সে দেখবে সুন্দর চেহারা, দেখো বান্দা তুমি দুনিয়াতে সীমা লঙ্ঘন করনি, তুমি আল্লাহর বিধান মেনে চলেছিলে, তাই ওই লেলিয়ান আগুনের আজাব থেকে আল্লাহ পাক তোমাকে বাঁচিয়ে জান্নাতের জন্য নির্দিষ্ট করেছেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, কিন্তু জাহান্নাম দেখানো হবে, কিন্তু আমাদেরকে জাহান্নাম দেখানো হবে, কি কঠিন আজাব থেকে তোমরা বেঁচে গেলে আজকে, একটাই কাজ দুনিয়াতে সে দুটো বৈশিষ্ট্য অর্জন করে এসেছিল, জাহান্নামীদের দুটি বৈশিষ্ট্য সীমালঙ্ঘন ও দুনিয়া পূজা, দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা ছাড়া সে কোনো কাজই করবে না, এই লক্ষণ যাদের মধ্যে আছে সে বুঝবে সে জাহান্নামি, টাকা রেখে কবরে যাবে। আর জান্নাতীদের দুটি বৈশিষ্ট্য হলো সর্বাবস্থায় আল্লাহ ভীতি, নফসে পূজা হতে বিরত থাকা, প্রতিটি কাজে সে আল্লাহকে ভয় করতে আসছে, এটা কি হাদিসে আছে, এটা কি জায়েজ না নাজায়েজ, হারাম না হালাল, এই যে যাচাই বাছাই করা কি জন্য করে, শুধু জান্নাতের কারণে তো করে আল্লাহর ভয়। ও আম্মা মান খাফা রাব্বি জান্নাতান, সূরা রহমান আছে, একটা জান্নাত আল্লাহ যে ব্যক্তি প্রতি মুহূর্তে আল্লাহকে ভয় করে তার জন্য দুইটা জান্নাত হবে, আলহামদুলিল্লাহ, আর দুটা দরকার নেই আল্লাহ একটা দাও। জান্নাতে দুটা বৈশিষ্ট্য কি, আল্লাহ ভীতি এক নম্বর, দুই নম্বর নফসের পূজা হতে বিরত থাকা, মন যা চায় তাই করব, এটা নয়, মন তো শয়তান, শয়তান তো প্রতি মুহূর্তে আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে, একটু ভেজাল দিলে দাম এত বেশি পাব, মাছের ওজনে একটু যদি পানি বেশি করে দিতে পারি ওরে পাব, চকচকে দেখা যাবে দাম বেশি হয়ে যাবে, তফসির 30 পারে পড়বেন 89 পৃষ্ঠায় পাবেন, জান্নাতি এবং জাহান্নামী এই দুটি বিষয়ে আল্লাহ রাসূল বক্তব্য শুনলেন, আর তা কোরআন শুনলেন এবার হাদিস শুনলেন। আর হারেস ইবনে ওয়াহাব ক্বালা ক্বালা রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, যত বলবেন 10টা নেকি 10টা গুনাহ ধরবে, 10টা মর্যাদা বৃদ্ধি পাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কৃপণতা করবেন। আর হারেস ইবনে ওয়াহাব বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বি আহলিল জান্নাহ, আমি কি তোমাদেরকে জান্নাতবাসীদের সম্পর্কে খবর দেব না, শুনে রাখো কুল্লু যাইবিন মুতাযাআফিন, প্রত্যেক দুর্বল এবং যাদেরকে দুর্বল করা হয়েছে হামাস দ্বারা আজকে, তাদেরকে দুর্বল তারা আদৌ দুর্বল নয়, তাদেরকে দুর্বল করা হয়েছে, তাই না, প্রতিদিন বোমা মারছে,
সমানে মানুষ মরছে, এর মধ্যে দেখা যাচ্ছে মহিলারা কোরআন পড়ছে। কল্পনা করা যায়, বাচ্চা কোলে রক্ত ঝরছে, বাবা যাচ্ছে লাশের কবর দিতে, হঠাৎ মা বলল বাবা এবং সন্তান দুজনেই কবরে চলে গেল, কিন্তু কোরআন ছাড়ছে না মহিলারা, কোরআন পড়ছে। কোরআনই একমাত্র সান্ত্বনা। আল্লাহ বলছে ভয় নাই, ভয় নাই, তোমরা শহীদ হয়ে যাচ্ছ, যদি মরো জান্নাত, আজ বেঁচে থাকো তোমরা গাজী। তাদের নেতা ইসমাইল হানিয়াকে মেরে দিল, তার এক ইতিপূর্বে তার তিনটা মেয়েকে হত্যা করেছে, আইন ভাষার মধ্যে আর ছেলে বলে কিছু নাই, আলহামদুলিল্লাহ তার একটা বীর সন্তান বেঁচে আছে। এখন ছেলে বলেছে বাপের রক্তের প্রতিশোধ আমি নেব, কারো দরকার নাই। আবার যুদ্ধ শুরু হয়ে গেল নতুন করে, কিসে কোথায় যাবে আল্লাহ জানে, নতুন জিহাদের পটভূমি তৈরি হয়ে গেছে সেখানে। যত মারবে তত প্রতিরোধ বাড়বে, মারার চিন্তা ছাড়ো, ক্ষমার চিন্তা করো, জাতির সামনে প্রকাশ্য ক্ষমা চাও, যা করেছি সব দায় দায়িত্ব আমার, কারণ আমি এই দেশের প্রধানমন্ত্রী, আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। যেসব শিক্ষার্থী তরুণ চলে গেছে দুনিয়া থেকে, আর একটা জীবনে ফেরত দিতে পারবো না, তাদের জন্য যা কিছু করণীয় শক্তি আমার আচার সবই করবো, তোমরা আমাকে ক্ষমা করো, এটুকু বললে অন্তত তাদের বাপ মাদের অন্তর একটু শান্ত হবে, তাই না? তা না, আবু সাহেবকে মারলো, সবাই দেখলো, এখন বলাচ্ছে মেরেছে সন্ত্রাসীরা, এর মতন মিথ্যাচার, এর মতো মিথ্যা রিপোর্ট হতে পারে? আগামী দিনে পুলিশ বাহিনী বাতিল হয়ে যাবে যদি এরকম মিথ্যাচার তার সবসময় করতেই থাকে। জয়ীফ মুতাজ্জাফ, যারা দুর্বল এবং দুর্বল করা হয়েছে, এটা হলো জান্নাতীদের দুনিয়াবি লক্ষণ। লাউ আকসাম আলাল্লাহ লাহাবাহ, যদি তারা আল্লাহর নামে কসম করে আল্লাহ তাকে মুক্তি দিয়ে দেন। এই জন্য দেখছে ওরা গাজার মহিলারা কীভাবে কোরআন পড়ছে বোরকা পরে, আহা দেখলি একটু মায়া লাগে, তারা মরছে, মৃত্যুর কোনো ভয় নাই, তারা মৃত্যুকে স্বাগত জানাচ্ছে। যখন আমি নগা কারাগারে ছিলাম, তোর কুয়েত থেকে একটা পত্রিকা বের হয়, সে পত্রিকা ছেলেরা আমাকে পাঠিয়েছিল, আরবি পত্রিকা, সেখানে দেখলাম 90 সালে কথা, এটা দৈনিক মৃত্যুর মিছিলের মধ্যে গাজায় 40,000 ছেলে মেয়ে হাফেজ হয়েছে। চিন্তা করতে পারেন, আমরা তো আরামে খাচ্ছি ঘুমাচ্ছি, আমরা হাফেজ হতে পারি না। হাফেজের যে মর্যাদা আল্লাহর কাছে আছে, সেই মর্যাদার কারণ নাই। এই জন্য আমি নিজের সবসময় দুঃখ করি, আমি কেন হাফেজ হলাম না, কেন আমার আশপাশে কোনো প্রতিষ্ঠান ছিল না হাফেজ হওয়ার পরিবেশ লাগবে, তো সে পরিবেশ ছিল না বলে আমি হতে পারি নাই। কিন্তু কারাগারে গিয়ে 38 বার কোরআন খতম করেছি, অর্ধেক কোরআন আমার হেফজ এমনি হয়ে গেছে। কিন্তু হাফেজের মর্যাদা কি, আল্লাহ পাক বলবেন কি আমাদের, হে হাফেজ কোরআন পড়তে যাও, কোরআন পড়তে থাকো, পড়তে পড়তে একেবারে যেখান থেকে শেষ হবে ওইখানে তোমার মর্যাদা শেষ হবে, সুবহানাল্লাহ, এত উচ্চ মর্যাদা কারো হবে না। হাফেজের বাপ মারও ঠিক একইভাবে মর্যাদা বাড়বে। আমাদের কি মর্যাদা, তোমরা যে ছেলেকে হাফেজ করেছিলে, হাফেজ করার জন্য তাকে চেষ্টা করেছিলে, এই জন্য ওই ছেলের সঙ্গে তোমাদের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। আল্লাহ এই মর্যাদা অধিকার আল্লাহ আমাদেরও করেন, আমার এই ছেলে, আমাদের ছেলেকে আমরা হাফেজ করিয়েছি, এটা কিন্তু দারুণ একটা নেকির কাজ। যতই তুমি জুলুম করো, মুসলমান ছেলে হাফেজ হবেই হবেই হবেই, কেউ ঠেকাতে পারবে না। কোরআন হলো একমাত্র সান্ত্বনার স্থল, কোরআনকে বাদ দিয়ে মুসলমান এক পা বাড়াতে পারে না, কোরআনের চাইতে বড় সান্ত্বনা কোথাও নাই। আর কোরআন বুঝতে হবে আমাদের, আমরা বাংলা ভাষী, এজন্য আমরা কোরআনের বাংলা অনুবাদ এবং তফসির করে দিয়েছি। এখন আল্লাহ কদিন হায়াত রাখবে জানি না, চেষ্টা চালিয়ে যাওয়া, সবসময় কোরআনের খেদমতি আমরা সবসময় আছি। আপনারা চেষ্টা করবেন কোরআন পড়ার জন্য, কিছুই না বোঝেন সকালে না বুঝেও যদি কোরআন পড়ে তা তো নাকি ব্যাপার, প্রতি হরবে কত, 10 নাকি না, আর রমজানে তো 700 নাকি, হিসাব নিকাশ নাই। আল্লাহ তো আমি নিচে দেবো, আমি আসছি, আমি তোমাদের নাকি দেবো, দেখি কোনো হিসাব নিকাশ নাই, না বুঝে পড়েন তাও ভালো, অনুধাবন করলে আরো ভালো, কোরআন অনুধাবন। এবার 2 নম্বর, আল্লাহ উখবির তুমি আহলেন না, আমি কি তোমাদেরকে জাহান্নামীদের সম্পর্কে খবর দিব না, কুল্লু অতুল্লিন জাওয়াজিন মুস্তাকবিরিন, বুখারী মুসলিম হাদিস, প্রত্যেক অন্যায় কাজে ঝগড়াকারী, আমাদের দেশের নেতারা অন্যায়ের পক্ষে ঝগড়া করছে না, কি সব দেয় আপনার টকশো নাকি কচু বলে, সেখানে যারা যাচ্ছে সব মিথ্যাবাদী, একেবারে ডাহা মিথ্যাবাদী,
আর ও হেড থাকেন বসিয়ে আছে, এরাই অন্যায়ের পক্ষে ঝগড়া করছে। যতই বলো কেউ শোনে, দেখতে পাচ্ছে যে কে মারছে। জব্বাজ কৃপণ, নিজের পয়সা খরচ করে না। যেদিন শেখ মুজিব মারা গেলেন, সপরিবার নিহত হলেন, তার মন্ত্রীরাই পরদিন চলে গেল খন্দকার মুশতাকের মন্ত্রিসভায়। কে আগে কোন পোস্ট কোন পদে মন্ত্রী হবে লাইন দিল, এই ইতিহাসটা আমরা ভুলে গেছি নাকি? আজকে যারা আপনার পক্ষে টকশো লম্বলম্বা বক্তৃতা করছে, অবস্থা পরিবর্তন হলে ওরাই যে দৌড়ে যাবার বিরোধী পক্ষে, বাবা আমার মন্ত্রিত্বের অভ্যাস আছে, আমাকে এই মন্ত্রী বানাও, আমার অভিজ্ঞতা আছে, কেউ আপনার সাথে থাকবে না। অতএব সাবধান। সেই সময়ের স্পিকার মালেক উকিল, ওকালতি করেনি কখন, মালেক উকিল তো লকব হয়ে গেছে, লন্ডন এয়ারপোর্টে নামিয়ে বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়েছে। ইনি দুদিন আগের তার নেতার প্রশংসায় দিদ্ধ না, স্পিকার মানে বোঝেন তো সংসদের নেতা, যেই দেখে নেতা মরেছে এইবার চলে গেছে, ও মরার সময় লন্ডনে যাচ্ছেন বিমানে ছিলেন, নেমেই বলছে বাংলাদেশের ফেরাউনটা ধ্বংস হয়ে গেছে। আগে ছিল একবার নিজের লোক, এবারে ফেরাউন। অর্থাৎ কেউ আপনার সঙ্গে নাই, যিনি সর্বোচ্চ দায়িত্বে আছেন সরকার প্রধান, বাবা সাবধান হও, সাবধান হও মহিলা, তুমি সাবধান, আর আজিত করো না, যথেষ্ট হয়েছে। মুস্তাকবির অহংকারী আত্মম্ভরী, আমি এত বড়, আমি এ কন্যা সে কন্যা, গণতন্ত্রের মানুষ কন্যা, অগ্নিকন্যা, বঙ্গবন্ধু কন্যা, কন্যা মনে হবে লাভ হবে না, এই অহংকার বন্ধ করো। আত্মম্ভরী লোকদের কোনো রেহাই নেই, সবচেয়ে বেশি পাপি হবে এজাবুল মার এ বেনফসি, যে ব্যক্তি আত্মম্ভরী সেই সবচেয়ে নিকৃষ্ট হাদিসের ভাষা। এ বিষয়ে হাদিসগুলো শুনলাম, একটা হাদিস গেল আর একটা আসে, আন ইবনে মাসউদিন কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবার, কখনোই ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যে ব্যক্তির হৃদয়ে একটা যাররা পরিমাণ অহংকার আছে। ফাকাদ রাজুলুন, একজন লোক উঠে দাঁড়িয়ে বললো, হে আল্লাহর রাসূল, আমরা যদি ভালো জুতা পায় দেয়, নতুন জুতা, নতুন জামা গায়ে দেই, তো মনে একটু অহংকার অহংকার সৃষ্টি হয়, এটা কি অহংকার হবে? জবাব আসছে, ফাকাদ ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন, অতএব ভালো কাপড় পরাও চলবে, এটা কোনো অহংকার নয়। আজকে জুমাদ্দিন নজরে ভালো কাপড় পরে আসেন নেই, কেউ কি গামছা গায়ে আসেন নেই, মসজিদে কেউ তো আসে না, এটা অহংকার নয়, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। ইন্ন ইউরো আসার নামতি, তিনি চান তো তার নিয়ামতের প্রভাব বান্দার দেহে তিনি দেখতে চান, কিন্তু মন্দির দোয়াল কে বড় বাতারুল হককে কমতে না। অহংকার হলো হককে সত্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা। অহংকার হলো সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা, যে যায় বলুক আমি বলছি এটাই সত্য, তোর সব বাদ, জি না, সত্যকে দম্ভের সাথে প্রত্যাখ্যান করা, মানুষকে তুচ্ছ জ্ঞান করে। অনেক সময় একটা সাধারণ লোক পর্যন্ত এমন কথা বলে, বড় নেতারা তো বলতে পারে না, চিন্তা করেও বলতে পারে না, এই জন্য মানুষ যে যেটাই বলে খেয়াল করতে হবে, জ্ঞানীদের কাজ হল ওখান থেকে ওটা গ্রহণকে তার ভিত্তিতে কাজ করা। আর নাবি হুরায়রা দিল তো কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানাত লাহু মাজলামাতুন লি আখিহি মিন আরদিহি আও শাইউন যে ব্যক্তি কোন তার ভাইকে জুলুম করে, তার সম্মানের উপরে হোক বা অন্য কোনো বিষয়ের উপরে হোক, সেজন্য তার কাছ থেকে আজকের মধ্যে ক্ষমা চেয়ে নেয় মানে আজকে, যেদিন বলেছে ওই দিন তার কাছে হাত ধরে ক্ষমা চাই, বাবা আমি ভুল করে ফেলেছি, আমি আনন্দ সেদিনের আগে, যেদিন কোনো দিনের ও দৃঢ়ম থাকবে না, অর্থাৎ কেমন দিনের আগে, মৃত্যুর পরে এখন না কেমন হয়ে যেতে পারে,
সেদিন যদি যে ব্যক্তি গালি দিয়েছে তার যদি কোনো নেকি থাকে ওই নেকিটা কাফারা হিসেবে নিয়ে নেওয়া হবে তার কাছ থেকে, তখন টাকা দিতে পারবো না, তো নেকিটা নিয়ে নেওয়া হবে। আর যদি তার কোনো নেকি না থাকে এবং খারাপ লোক তখন নেকি নাই খালি বদ আর বদ, তাহলে তার ওই যে ব্যক্তি মজলুম তারও তো অনেক গোনা আছে না, সে গোনাগুলো সব নিয়ে তাকে দিয়ে দেবে, ফলে দেখা যাবে ওই ব্যক্তির আমল নামে আর কোনোই গোনা থাকবে না, সে জান্নাতে চলে যাবে। অথবা ওই ব্যক্তির আমল নামে শুধু গোনাই থাকবে, আমলে নেকি কিছুই থাকবে না, ফতরে হাফিন নয়, সে জাহান্নামে চলে যাবে। অতএব নেকির পাহাড় নিয়ে আপনি করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, সালাত আদায় করেছেন, জুম্মা পড়ে সবই করেছেন, কিন্তু অন্যায় করার কারণে আপনার নেকিগুলো সব নিয়ে নেবে ওই ব্যক্তি যাকে তার বিরুদ্ধে আপনি অন্যায় করেছেন, ফলে আপনার আমল নামে খালি হয়ে যাবে, আপনি হয়ে যাবেন নিঃস্ব। এই হাদিস এই যে তিনটা মনে রাখবেন, আশা করি এটুকুই আমাদের জন্য যথেষ্ট হবে, আরগুলো বাদ দিলাম। পবিত্র কোরআনের হুকুম আগেই বলছি, যে ব্যক্তি বিনা কারণে কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই কাউর উপরে জুলুম করে, হত্যা করে কাউকে, সে অবশ্যই কেয়ামতের দিন চরমভাবে কাতালের না আসার জামিয়া, যে ব্যক্তি একজনকে হত্যা করলো দিনে অপরাধে, সে ব্যক্তি যেন সমস্ত মানব জাতিকে হত্যা করলো, আর যে ব্যক্তি একজনকে বাঁচিয়ে দিল সে যেন পুরো মানব জাতিকে বাঁচিয়ে দিল। যাকে মারা হলো ও ছেলে বিয়ে হতো না, ও তো বাচ্চা ছেলে, তাহলে মানব জাতি হত্যা হলো না, আর যদি ওকে বাঁচিয়ে দিতাম ছেলে তাহলে ওই বাচ্চা ছেলেটা আগামীতে বহু সন্তান সন্ততি হতো, তারা নেকি পাইতো, তাদের দ্বারা দুনিয়া আবাদ হতো, তাহলে পুরো মানব জাতিকে উনি বাঁচিয়ে দিলেন। এই অপরাধ করা হয়েছে আজকে বাংলার জমিনে, চোখ বুঝে থাকলে হবে না। এই শিক্ষার্থী বাচ্চারা আমাদের 78% তরুণ বাচ্চা শিক্ষার্থী, তাদের ডাইরেক্ট গুলি মেরেছে, এমনি খেলা করার জন্য তীর গুলতে পারে নেই, ডাইরেক্ট গুলি। এখন তো বিজ্ঞানের সব মর্গে গিয়ে যে পোস্টমর্টম করলে সব পাওয়া যায় না, উল্লুকুচুরি করা যাবে না, কেউ তো দেখা যাচ্ছে সে গুলি খেয়ে মরেছে। গুলি কারা মারে? গুলি পুলিশে মারে, গুলি বিডিআরে মারে, গুলি আর্মিরে মারে, সাধারণ লোক তো গুলি মারে না। তারা গেছিল একটা সংগত দাবি নিয়ে সমস্ত কোটা যাই হোক হাইকোর্টকে ধন্যবাদ দিতে, অন্তত 93% মেনে নিয়েছে, আর বাকি যে 7% আছে ওইটা তোরা ভাগাভাগি করে গে। এরপরে বলে আছে মুক্তিযোদ্ধা কোটা, মুক্তিযোদ্ধারাই বলছে আমাদের আর দরকার নেই, মুক্তিযোদ্ধা মরে গেছে সব, তাদের ছেলেগুলো বুড়ো হয়ে গেছে, তাদের নাতি নাতনিদের কোনো দরকার নেই, তারা তো ভালো, তারই ভগিনী নিশ্চিত নাকি, তো তাদের কোটা কী দরকার, ওটা যে ফ্রি দেওয়াটা উচিত। ওরকম বলা হচ্ছে এই কী ওটার নাম কি বান্দরবনে কারা থাকে, বান্দরবনে না ক্ষুদ্র নিরীগোষ্ঠী বলা হচ্ছে ওদেরকে, তা ক্ষুদ্র নিরীগোষ্ঠী কালে কি চাক মারা নাকি, 50টা ক্ষুদ্র নিরীগোষ্ঠী আছে বান্দরবনে, আছে খাগড়াছড়িতে আছে 35টা, আর সারা দেশে আছে আরও 15টা। আমাদের রাজশাহীর যে সাঁওতাল আছে, ওই যে সবাই নবাবগঞ্জে আছে সব কৃষক গোষ্ঠী আছে না, তারা মুসলমান না, কিন্তু এরা তো তার অন্তর্গত, সবাইকে বাদ দিয়ে খালি চাকমাকে দেওয়া হচ্ছে, কেন চাকমা একে পাবে আর বাকি 49 জন রেগুচি কিছুই পাবে না, এটা অবিচার নয়। ওখানে যে মুসলমান বাঙালিরা আছে খাগড়াছড়িতে বা মন্দরবনে, তাদেরকে কিছুই দেওয়া হচ্ছে না মুসলমান বলে, কেন দেওয়া হবে না, তারা তো একই অবস্থায় ভুগছে, তাদের সন্তানদের লেখার দরকার আছে, যদি চাকমাদের দিতে হয় মুসলমানদেরকে দিতে হবে, বাঙালি মুসলমানদের দিতে হবে, এত অবিচার করে তুই কতদিন থাকবা দুনিয়াতে। আর এই জন্য বাচ্চারা এখন খেপে গেছে যে আমরা লেখাপড়া শিখবো, আমাদের ভবিষ্যৎ কি, আমরা চাকরি বাকরি কিছুই পাবো না, সব ওরাই নিয়ে নেবে বিনা কষ্টে, মাথার এই মাথায় এখন মেরিট নেই, মেধা নেই, কিছু নেই, আজকে অফিসে আদালত যত বড় মাতোপাড়া বসে আছে লেখাপড়াই জানে না। আমাদের কয়েকদিন আগে আমাদের কর্মী বললেন যে গেছিলাম আমরা কি বলো
ভারতে কোথায় যায়? ব্যাঙ্গালোরে না, চিকিৎসা করার জন্য। তো সেখানে গিয়ে এই বাংলাদেশের ট্রিটমেন্ট যা করেছে ডাক্তাররা, একটা তালিকা নিয়ে গেছে, তো দেখেই সোজা ছড়ি ফেলে দিয়েছে। ভাড়া বসো, অযোগ্য অপদার্থ ডাক্তারাগুলি করেছে, তাদের ডিগ্রি লাগে না, কিছুই লাগে, প্রতিবন্ধী ডাক্তার, কোটায় ডাক্তার, কোটায় ডাক্তার হয়ে বসে আছে, এটা তো লেখাপড়া করে না, ফেলে দিয়ে সুপরিষ্কার। তো উনি এত অপমান বোধ করেছেন যে বাংলাদেশে এত বড় ডাক্তার তাদেরকে গুরুত্বই দেয় না, দেবে কি? ওই যে কোটা, কোটায় ইঞ্জিনিয়ার, কোটায় ডাক্তার, কোটা কত কি হয়ে গেছে না, এরা এইসব কারণে দেশে বিদেশে সর্বত্র আজকে কোটার পক্ষে ব্যাপক জনমত তৈরি হয়ে গেছে। এটা বাংলাদেশের 18 কোটি মানুষের পুরোপুরি বলতে পারে জাতীয় জনমত হয়ে গেছে। নির্দিষ্ট সংখ্যা শুধু শিক্ষার্থীদের জনমত নয়, অত এখনও ধৈর্যের সময় আছে। আর অনুরোধ করবো সরকার প্রধানকে, দয়া করে এগিয়ে আসেন, ধৈর্য ধারণ করুন, আর আসলে আসামি যারা তাদেরকে গ্রেফতার করেন, যারা করেছে এগুলো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সত্যকে সত্য বলার মতো, মিথ্যাকে মিথ্যা বলার মতো সাহস অর্জন করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোটা সংস্থার আন্দোলনে যেসব বাচ্চারা নিহত হয়েছে তাদের এই হত্যাকাণ্ড বন্ধ করার জন্য এবং দেশের সুমতি অর্জন করার জন্য আমরা আল্লাহর কাছে আজকে কুনুতে নাজেলা পড়ব। আল্লাহ তুই বাংলার উপর থেকে গজব উঠিয়ে নাও, শান্তি দাও। আপনারা প্রস্তুত থাকবেন, রুকুর পরে কিন্তু ইমাম সাহেব আবার হাত উঠাবেন কুনুতে নাজেলার জন্য, কারণ সব সিজদা চলে যাবেন না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون سمع الله لمن حمده اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم اللهم لعن الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك اللهم خالف بين كلمتهم وسلسل أقدامهم وشدد شملهم ومزق جمعهم وفرق بنيانهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المنافقين وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم الظالمين اللهم إنا نجعلك في نحورهم
ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اشدد عطاءك على جنود المنافقين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين الله أكبر